166 কিলোমিটার পেরিয়ে আর বিরিয়ানি খেতে যাওয়ার কোনোই দরকার নেই। শুনেই আপনার মনে হচ্ছে না যে বিরিয়ানি খেতে হলে 1466 কিলোমিটার কেন বেরোতে হবে? আমাদের কলকাতাতেই রয়েছে এত রকমের দোকান। তবে কলকাতার বিরিয়ানির তো অন্যরকম টেস্ট রয়েছে, কিন্তু আমরা দিল্লিতে যদি ঘুরতে যাই বা দিল্লি সম্পর্কে যারা অনেকেই জানি তারা কিন্তু এটুকু জানি যে দিল্লির বিরিয়ানি মানেই হচ্ছে করিমসের বিখ্যাত বিরিয়ানি। আর করিমসের বিখ্যাত বিরিয়ানি খাওয়ার জন্য কিন্তু দিল্লি ভিজিটও অনেকেই করেছেন, এরকমও খবর রয়েছে। আর আজকে জিও বাংলার পর্দায় আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে দিল্লির সেই দারুণ বিরিয়ানির স্বাদ আপনাদের এখানে আমি দেখিয়ে দিতে পারবো, এবং স্বাদটাও আপনাদের আমি পাইয়ে দেওয়ার জন্য ঠিকানাটাও বলে দিতে পারবো। আমি যেরকম বলছিলাম যে 1466 কিলোমিটার দূরে গিয়ে আর বিরিয়ানি খেতে হবে না, মানে দিল্লির যে দূরত্ব রয়েছে কলকাতা থেকে সেটা আর দরকার নেই যাওয়ার। এখন দিল্লির করিমস চলে এসেছে কলকাতাতে, আর আজকে জিও বাংলার পর্দায় আমি দাঁড়িয়ে আছি সেই করিমসের ফার্স্ট কলকাতার আউটলেটসে। সুতরাং চলুন আর দেরি না করে করিমসের হিস্ট্রি সম্পর্কেও আপনাদের জানিয়ে দিই, এবং এই করিমসের যে স্পেশালিটি রয়েছে, করিমসের বিরিয়ানির যে স্পেশালিটিস রয়েছে, সেই সমস্ত তথ্যই আপনাদেরকে আমি জানিয়ে দেবো। তাহলে আর দেরি না করে চলে আসুন আমার সাথে, দেখিয়ে দিই করিমসের অন্দরমহল যা ঠিক কীরকম, চলে আসুন। সত্যি একদম অন্যরকম। আর করিমসের বিরিয়ানি, যেটা আমরা সবাই জানি যে মুঘল দরবার থেকে একদম উঠে আসা করিমসের বিরিয়ানি, তো সেটা নিয়ে যদি একটু বলেন। দেখুন, প্রথম আপনার বিরিয়ানির জন্য বলছি, মানে লাস্ট মুঘল যে এম্পায়ার যে ছিল বাহাদুর শাহ জাফর, ঠিক আছে, তো ওখানে আমাদের হাজি করিম যে দ্য হুজ দ্য ফাউন্ডার অফ দি করিমস, হি ওয়াজ দ্য শেফ অফ বাহাদুর শাহ জাফর, সে সময় থেকে বিরিয়ানিটা স্টার্ট হয়েছে। সে সময় থেকে এখন অবধি বিরিয়ানি ডে বাই ডে আর ফেমাস হয়ে, ঠিক আছে। করিম যে হোটেল যে আছে এখন ফোর্থ জেনারেশনটা এরা স্টার্ট করছে। ফার্স্ট জেনারেশন হাজি করিম ছিলেন, ঠিক আছে, ওনার ছেলে, ওর পরে চারটা ছেলে ছেলে, এখন আসিফ সাহেব যে আছেন উনি ওনার আছে, ঠিক আছে। মানে একদম মুঘল দরবার থেকে, মুঘল কিচেন থেকে একদম অথেন্টিক ওয়েতে এখনো পর্যন্ত করিমসের বিরিয়ানি কন্টিনিউ, এটা মানে আপনার বাহাদুর শাহ জাফর থেকে রাইট নো কন্টিনিউ, এটা বিরিয়ানি যে আছে ফেমাস ওই রকম সেম অ্যাজ ইট ইজ আছে। বাহ, আচ্ছা, মুঘল বিরিয়ানির সাথে তো কলকাতার বিরিয়ানির বেশ কিছুটা ফারাক রয়েছে, তো সেটা যদি একটু। হ্যাঁ, একটা বলছি আমি আপনাকে, কলকাতা বিরিয়ানি যে আছে, ঠিক আছে, এর মধ্যে আলু থাকে, ঠিক আছে। আপনি যদি দিল্লি যাবেন, বোম্বে যাবেন, হায়দ্রাবাদ যাবেন, সেখানে আলু পাওয়া যাবে না, কিন্তু কলকাতা মানুষরা যে আছে এটা আলু পছন্দ করে, তাই জন্য আমাদের কলকাতার বিরিয়ানি একটা ডিফারেন্ট আছে, ঠিক আছে। আমার বিরিয়ানি আপনি যেগুলো আপনি হায়দ্রাবাদ যাবেন, দিল্লি যাবেন, তো ওখানে কী আছে, বেশি মশালা এর উপর থেকে শুকার, কিন্তু আমার টোটাল ডিফারেন্ট ফ্রম দ্য আনাদার স্টেট আছে বিরিয়ানিটা। আচ্ছা, মানে করিমসের স্পেশালিটিটা কি যেটার জন্য বাদবাকি সমস্ত বিরিয়ানি প্রতিষ্ঠানের থেকে একদম বেস্ট করিমস? দেখুন, বিরিয়ানি আমাদের বিরিয়ানি ছাড়া খুব মানে আমার ফেমাস আছে নাহারি, মটন নাহারি। মটন নাহারি মানে আপনি ফুল 12 মান্থ, ঠিক আছে, কলকাতাতে আপনি দেখুন উইন্টার সিজনে সব হোটেলে নাহারি হয়, আমার কিন্তু 12 মান্থ পুরো নাহারি আমরা সার্ভ করি, ঠিক আছে। আমার ফেভারিট ডিশ আছে নাহারি, আর নাহারি এত পছন্দ করা যায়, এত হিট আইটেম আছে আমাদের যে মানে সব সময় আমি দেখি, একজন আছে আমাদের কাস্টমার, ও মানে এত বড় ডাব্বা প্যাক করে ডেলি, মানে কি মানে ভালো লাগে, মানে এটা মানে সপ্তাহে তিন দিন ওটা 8 প্লেট 10 প্লেট করে নিয়ে যায়, প্যাক করে নিয়ে যায়।
তো হিট। আর ওর মধ্যে আছে আমার মটন, আছে মটন বর্রা কাবাব, আছে খুব ফেমাস আমাদের দিল্লিতে আপনার মটন শিখ কাবাব আপনি নেবেন ওটাই আছে, আপনার চিকেন মালাই কাবাব আছে, এটা এটা মানে আমাদের কম করিমদের স্পেশালিটি। কলকাতা এই আউটলেটসটা তো একদম ফার্স্ট করিম সেট, এটা কত? এটা আমি আমরা 2023 জানুয়ারিতে ওপেনিং করেছি, ঠিক আছে। আমার আর অনেক হোটেল লাইন থেকে আমি খুব পুরানো আছে, ঠিক আছে, কিন্তু আসিফ সাহেব যে ওনার আছে ও আমার একটা বন্ধু, করিম হোটেল যে ওনার যে আছে আসিফ সাহেব দিল্লি, উনি আমার বন্ধু, ও আমাকে অনেক ফোর্স করেছিলেন আমার হোটেল আসতে বলে, আরে ভাই আপনি হোটেল লাইন আছে আপনি করিম করুন করিম করুন। তো এটা প্রথম করিম কলকাতা দিয়ে, কলকাতা দিয়ে আমি এটা করেছি। আচ্ছা, কলকাতার বাইরে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় তো করিমস রয়েছে, তো সেই জায়গাগুলো যদি নাম একটু দর্শকদের বলেন। না দেখুন, এখন করিম আপনার ব্যাঙ্গালোরে আছে, হায়দ্রাবাদে আছে, ইউপিতে আপনার লখনউ আছে, কানপুরে আছে, আপনার পাটনাতে আছে, ঠিক আছে, আপনার চেন্নাইতে আছে, আর এখন আমরা আর চেষ্টা করছি যে বোম্বে মহারাষ্ট্রে, আমার দুবাইতে আছে। আচ্ছা, হ্যাঁ দুবাইতে আছে আপনার। এখন আমরা মহারাষ্ট্রে নেই, আমরা এখানে নতুন মহারাষ্ট্রে একটা ই করছি। আচ্ছা, তাহলে মহারাষ্ট্রতে নতুন করে করিম, নতুন করিম আসছে। আচ্ছা, বেশ। আচ্ছা করিম স্যার, আমি শুনেছি যখন আমাদের পর্দার ওপারে কথা হচ্ছিল তখন আমি শুনলাম যে করিম স্যার একটা স্পেশাল আইটেম কিন্তু লঞ্চ হতে চলেছে, সেটা নিয়ে যদি একটু দর্শকদের বলেন। দেখুন আমাদের মন্ডি বিরিয়ানি তো আপনারা সব জানেন, মন্ডি বিরিয়ানি এটা তো মিডল ইস্টের ফুড আছে, ঠিক আছে, এখানে কলকাতাতে 3-4টা আউটলেট করেছে, আমরা মন্ডি বিরিয়ানি করছি করিম স্পেশাল, কিন্তু ওটা ওই রকম থাকবে না মিডলে, ওটা কলকাতা যে টেস্ট আছে ও টেস্ট মধ্যে আমরা একটা, মানে কলকাতার বিরিয়ানির টেস্টের সাথেও একটা মন্ডি বিরিয়ানি, মন্ডি বিরিয়ানি আমরা স্পেশাল ভাবে আমরা করছি। ওকে ওকে, আচ্ছা এটার জন্য আমরা প্রত্যেকে ভীষণ, আরেকটা আপনি বলছি করিমে হোটেলে একটা, এখানে আমরা পুরো মানে মটন মুসল্লাম যাকে বলে পুরো মটন যে 10 কিলো 15 কিলো যে হয় ও আমরা সার্ভ করি, ঠিক আছে, ওটা ও শুধু আপনি এখানেই পাবেন করিমে। 24 আওয়ার আগে আপনাকে অর্ডার দিতে হয়, এক এক মানে মানে কমপ্লিট হয়ে 8 কিলো 9 কিলো ওটা পুরো মটন হয়, মটন ভিতরে আমরা রাইস ফাইস সব দিই এখানে, একটা মানুষের অনেক পছন্দ করে ওটা, এটা স্পেশালিটি আমাদের করিম। হ্যাঁ আমাদের মটন রান খুব মানে স্পেশাল আছে, মটন রান এসব করিম দিয়ে স্পেশাল। করিম স্যার স্পেশালিটি নিয়ে তো আমরা আরও কথা বলবো, তার আগে আমি কথা বলে নেব, শুরুতে যেরকম আমি বলছিলাম যে সোশ্যাল ওয়ার্কের সাথে আপনি যুক্ত রয়েছেন, তো কিছু প্রজেক্টস যদি আমরা একটু শুনতে পাই দর্শকদের। দেখুন সোশ্যাল ওয়ার্কে অনেক আগে থেকে আমরা, আমি ইসলামী হসপিটাল মানে মেয়র যে আমার দেয়া রাধা কিমোর প্রেসিডেন্ট আছে, আমার বড় দাদা অনেক ওয়ার্কিং প্রেসিডেন্ট আছে, আমি গনিং বডিতে আছি, আমি ইয়তিমখানায় অনেকদিন থেকে জোড়া আছে, মুসলিম অরফেঞ্জ, ঠিক আছে, আমি মুসলিম ইসিডে মেম্বার ছিলাম, আমি মোহামেডান স্পোর্টিং ছিলাম, এখন সারপ্রাইজ একটা নিউজ আপনার আছে উর্দু পেপার, ঠিক আছে, ও সোশ্যাল এই আছে আপনারে, ও আমি ওরতে ওয়ান অফ দি ডাইরেক্টর আছে, মানে আমি ডাইরেক্টর, ঠিক আছে, কিন্তু আমি মানে ডাইরেক্ট ইনভলভ নেই, চিফ এডিটর কেউ আছে আমি, কিন্তু এখন আমাদের প্রোগ্রাম হচ্ছে আপনার ITC রয়্যাল বেঙ্গলে 4 তারিখে, তো আমরা 1983 যে ক্রিকেট টিম আছে ওরাকে একটু সম্মান দিচ্ছি, সৈয়দ কারমানি সাহেব আসছেন, অরেক দিন আসছেন, আর অনেক মানে দিল্লি থেকে সরি বোম্বে থেকে স্টাররা আসছে 4 জন, এরকম আমরা করি, ব্লাড ডোনেশন করি, এডুকেশন উপরে একটু কাজ করি, এটা সোশ্যাল ওয়ার্ক আমরা। আচ্ছা করিম স্যার, যে সূত্রপাত আমরা শুনলাম একদম মুঘল আমল থেকে, এত সুন্দরভাবে একদম ঐতিহাসিকভাবে অথেন্টিসিটির সাথে এত সুন্দর করে করিম চলছে, তো আপনি যদি একটু সিক্রেটটা বলে দেন। দেখুন করিমের সিক্রেট কিছু নেই, করিম যে আছে এখানে আপনি কলকাতা দিয়ে না হলে যেখানে ইন্ডিয়া উইচ স্টেটে যে সবখানে, এখানে যে কলকাতাতে কিছু নেই, যে আমি কলকাতা করছি তো কলকাতাতে কথা বলছি, আমি কলকাতাতে কিছু নেই, স্যার যে আছে ও দিল্লি থেকে সব আসে, মশালা সিল্টাক আছে, এ সিক্রেসি কেউ মানে আসিফাই ছাড়া কেউ করতে পারে না, ঠিক আছে, তো ওখান থেকে যে মশালা আয় সেফ ওদের আছে সব ওদের ওনাদের, আমরা শুধু মেনটেন করি, মানে একদম দিল্লি থেকে, দিল্লি থেকে সব সব ওখান থেকে আসে, সব ওখান থেকে, তো এটা এটা তো মানে আমরা বলতেই পারি না কি মশালা দিচ্ছেন কেন, এটা ডাইরেক্ট দিল্লি থেকে আসছে।
বেশ মানে এটা একটা কমপ্লিটলি সিক্রেট দিল্লি থেকে আসে পুরো মানে পুরো সিক্রেট এটা পুরো সিক্রেট আর করিম স্যারের সিক্রেটটা থাকা ভালো হ্যাঁ থাকা ভালো আমরা বরং এটা এত সুন্দর যে এটা টেস্ট আছে এত সুন্দর এটার একটা হিস্ট্রি রয়েছে সেটা জেনেই আমরা খুশি থাকি সিক্রেটটা না হয় আমরা নাই বা জানলাম এক্স্যাক্টলি আচ্ছা করিম স্যার আর আপকামিং যে প্রজেক্টস গুলো রয়েছে সেগুলো নিয়ে যদি একটু দর্শকদের বলেন না আমাদের একটা নতুন আমরা এখনি করছি পাক সার্কাসে ঠিক আছে এখন কাজ চলছে ইনশাআল্লাহ ভেরি সুন ইউ উইল গেট ইউ উইল বি অল বি ইনভাইট পাক সার্কাস করিম ওকে পাক সার্কাস 1913 সাল হাজী করিমউদ্দিন যিনি মুঘল সাম্রাজ্যের রাজ দরবারের শেফ ছিলেন সেই হাজী করিমউদ্দিন রয়্যাল রেড ফোর্টের ঠিক পাশেই খুলেছিলেন প্রথম করিমস অর্থাৎ এই যে করিমসের এতগুলো আউটলেটস রয়েছে ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় ছড়িয়ে রয়েছে তার মূলেই রয়েছেন তার সূত্রপাতের মূলেই রয়েছেন হাজী করিমউদ্দিন আর আজকে তার ফোর্থ জেনারেশনের হাতে রয়েছে করিমস অর্থাৎ দিল্লি সিক্সের করিমস আর দিল্লি সিক্সের সেই অনবদ্য করিমসের স্বাদ এখন কলকাতায় আপনাদের তো আমি দেখিয়ে দিলাম এত সুন্দর করিমসের অন্দরমহল কথা বলে দিলাম কলকাতার ওনারের সঙ্গে আপনার ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশনে আর করিম সম্পর্কে যে ছোট ছোট তথ্যগুলো আপনারা জানিয়ে নিলেন যেমন মুঘল দরবার থেকে একদম অথেন্টিসিটির সাথে আজকে কলকাতার হেসেলেও ঢুকে গেছে করিমসের বিরিয়ানি সুতরাং এই যে এই পুরো তথ্যগুলো আপনার কেমন লাগলো আর করিমসে আপনি এসেছেন কি না সেটাও অবশ্যই জানাবেন আমাদের কমেন্ট সেকশানে আর না এসে থাকলে অবশ্যই আসবেন করিমসে ক্যামেরা সবার সঙ্গে আমি স্নিগ্ধা এরকম আরও অনেক ভিডিও পেতে অবশ্যই নজর রাখুন জিও বাংলার পর্দায় আর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন জিও বাংলা নমস্কার